মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। অল্প সময়ে মক্কা মদিনায় যাতায়াত নিশ্চিত করতে সৌদি সরকার দ্রুতগতির ট্রেন লাইন স্থাপনের প্রকল্প নিয়েছে। মক্কা মদিনার যাতায়াতে উচ্চ গতিসম্পন্ন হারামাইন হাই স্পিড রেলপথ আরও আগেই স্থাপন করা হয়েছে। এই ট্রেনের গতিকে আরও 300 কিলোমিটার বাড়ানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন এই প্রকল্পে ট্রেনের গতি থাকবে 400 থেকে 450 কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়ন হলে পবিত্র মক্কানগরী থেকে মদিনায় যেতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। উচ্চগতির এই রেল যোগাযোগ ব্যবস্থায় হজ, উমরা এবং দর্শনার্থীরা সহজেই মক্কা এবং মদিনায় যাতায়াত করতে পারবে। প্রকল্প ব্যবস্থাপনায় জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানা যায়, কিং আবদুল্লাহ ইকোনমি সিটি স্টেশন এবং মদিনার মধ্যে সর্বোচ্চ গতিতে এটি পৌঁছাবে, যার ফলে জেদ্দা এবং মদিনার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কা মদিনার মধ্যে 1.5 ঘন্টায় ভ্রমণ করা সম্ভব হবে। দ্রুতগতি ট্রেনের সবগুলো স্টেশনে ভ্রমণকারীদের জন্য বিজনেস ক্লাসের লাউঞ্জ, গণপরিবহন ব্যবস্থা, হেলিকপ্টার ল্যান্ডিং স্টেশন, পর্যাপ্ত পার্কিং সুবিধা, সিভিল ডিফেন্স স্টেশন, মসজিদ এবং আন্তর্জাতিক মানের শপিং মল সহ ভ্রমণকারীদের প্রয়োজন পূরণে সার্বিক সহযোগিতা থাকবে। 400 কিলোমিটার জুড়ে এই রেলপথ পরিচালিত ট্রেনটি বৈদ্যুতিক ব্যবস্থায় পরিচালিত হবে। মক্কা থেকে মদিনা পর্যন্ত মোট 5টি স্টেশন থাকবে। সব স্টেশন থেকেই যাত্রীরা এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গত 2018 সালের সেপ্টেম্বর মাসে এই রেলপথটির উদ্বোধন করেছিলেন। হজ এবং উমরা পালনকারীদের সেবার মান বাড়াতে বাদশাহ প্রকল্প গ্রহণ করেছিলেন। রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি সৌদি আরবের বৃহত্তম পরিবহন প্রকল্প।